নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। দেখুন, এখানে আমাদের একটা প্রবলেম এখানে রাখা হয়েছে, যেটা হলো, এটা আমাকে বলে রাখি, আমার ইউটিউবার যিনি আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পোস্ট করা হয়েছিল। আমি অলরেডি এটা যদিও সলভ করেছি, তবু আমার মনে হয়েছে এই ধরনের প্রশ্নপত্র অবশ্যই ইম্পর্টেন্স এবং আসার সম্ভাবনাও খুব বেশি, তাই এটা আমি পোস্ট করব। ভিডিওটা আপনারা দেখুন। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, আপ টু n স্কোয়ার, এটার মান দেওয়া আছে n/6 ইন্টু n+1 ইন্টু 2n+1। এখানে আমার 10 স্কোয়ার থেকে অঙ্কটা শুরু হয়েছে, আমাকে মান জানতে চাওয়া হয়েছে 10 স্কোয়ার থেকে এই পোর্শনটার মান কত হবে। এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে কেমনভাবে আমরা অঙ্কটা করব, আমার আমি 9 পর্যন্ত মানটা জানি না, আমি 9 পর্যন্ত মানটা জানি না, আমি এটা বার করানোর চেষ্টা করব। প্রথমে এটা আমি লিখে নিচ্ছি, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, আপ টু 9 স্কোয়ার পর্যন্ত মানটা নির্ণয় করে নিচ্ছি। তাহলে এখানে n সমান কত দাঁড়াবে? n সমান আমার হচ্ছে 9। তাহলে এই সূত্রটা ধরে আমি এখানে 9 বসিয়ে দিচ্ছি, 9/6 ইন্টু 9+1। এখানে দেখুন 2n+1 আছে, তাহলে 9 দুগুণে 18+1, অর্থাৎ এখানে হচ্ছে 9/6 ইন্টু 9 আর 1 10 হয়, 18 আর 1 19 হয়। এটা কাটাকাটি করে দিন, 3 দুগুণে 6, 3 3 9, 2 5 10, 19 3 57 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে 5 7 35, 5 হাতে থেকে 3, 5 5 25, 7 3 28। এই মানটা আমার প্রয়োজন আছে, অর্থাৎ 1 স্কোয়ার থেকে 9 স্কোয়ার পর্যন্ত মানটা আমার দাঁড়িয়েছে কত? 1 স্কোয়ার থেকে 9 স্কোয়ারের মানটা আমার দাঁড়িয়েছে 285। এই মানটা আপনারা মনে রাখুন, এই পোর্শনটা আমার আর প্রয়োজন নেই, এই পোর্শনটাকে আমি এখন এলিমিনেট করছি। এরপর আমার কাছে জানতে চাওয়া হয়েছে আপ টু 20 পর্যন্ত, আপ টু 20 পর্যন্ত, অর্থাৎ আমি 1 থেকেই আবার নির্ণয় করার চেষ্টা করছি। এখান থেকে আমি দেখুন 1 থেকেই নির্ণয় করব, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, আপ টু 20 স্কোয়ার পর্যন্ত মানটা নির্ণয় করি। তাহলে এখানে n এর মান কত? n এর মান এখানে হবে 20, এখানে n = 20। তাহলে এখানে আমি নির্ণয় করছি, এই সূত্রতে বসিয়ে করার চেষ্টা করছি, 20/6 ইন্টু 20+1 ইন্টু 20 দুগুণে 40 +1, অর্থাৎ 20/6 ইন্টু 20 আর 1 = 21 ইন্টু 40 আর 1 = 41, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে দেখুন, এটা আমরা ক্যালকুলেশন করে নেব। 3 দুগুণে 6, 3 7 21, 2 10 20, তাহলে কত দাঁড়াচ্ছে দেখুন, 410 ইন্টু 7, অর্থাৎ 7 0 0, 7 1 7, 7 4 28, এটা একটা মান বেরিয়েছে। কিন্তু আপনাকে এখানে রিমাইন্ড রাখুন, আপনি এখানে আমি এটা মানটা নির্ণয় করেছি 1 স্কোয়ার থেকে শুরু করে 20 স্কোয়ার পর্যন্ত মানটা 2 8 7 0, তাহলে এখানে এই মানটা 2 8 7 0। কিন্তু এখানে আপনি লক্ষ্য করুন, এখানে আমার মান নির্ণয় করতে বলা হয়েছে 10 স্কোয়ার থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 স্কোয়ার থেকে যে 9 স্কোয়ার পর্যন্ত যে মানটা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে 285 মানটা, এই 285 মানটা কিন্তু হবে না। তাহলে আলটিমেটলি আপনাকে নির্ণয় করার শেষে এটা একবার বিয়োগ করে নিতে হবে, 5 আছে 10, 5 দিতে হাতে থাকে 1, 8 একে 9, 9 আছে 17, 8 দিতে হাতে থাকে 1 2 কে 3, 3 আছে 8, 5 দিতে আর এখানে নেমে যাচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে এটা, এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ এই প্রশ্নটা আপনি সরাসরি কিন্তু করতে পারবেন না, আপনাকে দুটো স্টেপে প্রশ্নটার অ্যান্সার নির্ণয় করতে হবে। যিনি অঙ্কটা দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। আপনারা এই ধরনের প্রবলেম আমাকে দিতে পারেন, এবং তার জন্য আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটাচ হন, তাহলে আপনাদের সাথে আমি বলেছি সরাসরি লিঙ্ক আপ করতেও সুবিধা হবে, এবং আমি সেখানে অবশ্যই প্রবলেম আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি খুব ভালো প্রবলেম, যদি খুব ভালো হয়, তাহলে আমরা এরকম করে ভিডিওর আকারে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা ঠিকঠাক মতো স্টাডি করুন, এবং যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আমাকে জানান, আমরা সেগুলো সলভ করবো।